তো লাইট থাও ডিমের তেলে দুই একটা লাথি উস্তা খাইতে পারোস এতে কোনো সন্দেহ নাই তবে লাথি দিয়ে তোকে নিচে ফেলে দেব না এদিক থেকে তুই নিশ্চিত থাকতে পারিস বফেন বফেন মানে কি বন্ধু আম্মু নতুন বছরে আমার বান্ধবীরা সবাই ঘুরতে গেল আমি পারলাম না সব সময় আমি ওদের থেকে পিছিয়ে থাকি এটা কোন স্বভাব হইছে তোর অন্য যা করবে তুইও তা করবি কেউ যদি তার ঘরে আগুন লাগাই দে তুইও তোর রুমে আগুন লাগাই দিবি শোনো আম্মু আগুন লাগাতেও টাকা লাগে বুঝছো সেটাও আমার কাছে নাই এতটাই ফকির আমি তোর কোনোদিন কোনো কিছু দেওয়ার নাম হইছে যতই দিই না কেন কষ্টরে দিই না এর জন্য তোর এখন বেশি কিছু দেই দিলেও যা না দিলেও তা কোনো শুক্রিয়া নাই তোর ভিতর শুক্রিয়া করার মতো কোনো কিছু দাও আমারে তোরা যদি একটা আনাম দুতলা বাড়িও লিখে দে তুই বলবি দুতলা দিসুকে তিনতলা দাও তুই হলি সেই পদের মানুষ আচ্ছা ঠিক আছে আগামীকাল সকালে তোর আপার বাসা নিয়ে যাবনে ঘুরে আসিস নে আর আমার নাতি নাতনি দুইটারও দেখে আসুনি ভালো বুদ্ধি ওরা তো আইসে আমার জ্বালায় শেষ করে এবার আমি গিয়ে আপারে জ্বালিয়ে মারব এটা ওটা রান্না করতে বলবো বান্দর পোলাপাইন ওদের দুইটারে দিয়ে আমার হাত পা টিপাবো সারাক্ষণ ওদের দৌড়ের উপরে রাখবো আম্মু সত্যি বলতেছো যাইবা কথা আবার ঘুরাইবে না তো তোর মতো পাইছিস আমারে সকালে একটা বলুম আবার বিকাল আর একটা বলুম আগামীকাল সকাল সকাল যেমন বুঝছস তুই আগে রেডি হয়ে যাইস তোর কোনো জায়গায় নিয়ে গেলে তো জ্বালা জ্বালা হয়ে যায় সহজে রেডি হস না অর্ধেক বেলা পার করে দিস বোরকা পড়তে আম্মু তুমি চিন্তা করো না আমি সকাল সকালে রেডি হয়ে যাব এ সময় আবার কে আসলো নানু তোমরা এক এক আসছো আম্মু কই আম্মু আসছে নানু আমরা আগে দুধ দিয়ে এসে বসছি আসো আসো ভিতরে আসো আম্মু কেমন আসছো আর বলো না ওর আমাকে জোর করে নিয়ে আসছে বলে আম্মু সবাই নিউ ইয়ারে নানুর বাসায় বেড়াতে গেছে আমরাও যাব তাই আসতে হলো জানো তুলি কই ও তো ঘুমাইতেছে আমি বাসা থেকে এসে পড়লাম ও এখনো ঘুমায় এইভাবে ঘুমালে ও শ্বশুর বাড়ি গিয়ে ওর হাজবেন্ডকে নাস্তা করে কেমনে খাওয়াবে আম্মু প্রতিদিন হোটেল থেকে কিনে আনলে কত টাকা খরচ হয়ে যাবে সেই ভয়ে ওর জামাই তো নাস্তাও আনবে না পরে দেখা যাবে তোমারই ওদের নাস্তা বানিয়ে পাঠাতে হবে তুলি আর বাপের বাড়ি ছাড়বে না তখন এই বাসায় পড়ে থাকবে কত জ্বালা জ্বালা হইব তোমার তখন আম্মু চিন্তা করে দেখছো আমি ওরে প্রতিদিনই ডাক দিই উঠে না কি করুম ক একটা কাজ কর তুই কিছুদিন এখানে থেকে ওরে সকাল সকাল উঠিয়ে দিস তাইলে এত লেট করে ঘুমানোর অভ্যাসটা ওর পরিবর্তন হইব আমি বেশি থাকতে পারব না আম্মু অতিরিক্ত হলে 15 দিন পারব 15 দিন কম কিসের 15 দিন থেকে ওর অভ্যাসটা পাল্টে দিয়ে যায় স্বপ্নে দেখি ওদের বাসায় যাব তাই হয়তো স্বপ্ন দেখতেছি আর একটু ঘুমাই সময় হলে আম্মুই ডাক দিবে খামুনি ও খামুনি তুমি আচ্ছা বসছি কে বলছে আসতে আর কার সাথে আসছো আম্মুর সাথে জিশান ভাইও আসছে দেখছো আমি ওদের বাসা যাবো বলে ঠিক করে রাখছি উল্টো ওরে এসে হাজির দূর আমার সকালটাই মাটি হয়ে গেল পুরা রুটির মতো কি রে তুই এত বেলা পর্যন্ত ঘুমাস কেন আম্মু একা একা কাজ করে আর তুই নাক ডেকে ঘুমাস তোর তো দেখতেছি বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই আপু আজারে কথা বলবো না তুমি দেখছো আমি কাজ করি না প্রতিদিন সকালে বিছানা গুছাই ফার্নিচার মুছি ঘর ঝাড়ু দিই তারপর আর কিছু করি না এই সব কাজ আমি করি বুঝছো তাও তো আমি এতগুলা কাজ করি আর তুই তো কিছুই করস না 2-3 দিন পরপর পোলামাইয়া নিয়ে এসে শুয়ে বসে খাস এগুলো কোনো কাজ হলো তুই জানোস আমি শ্বশুরবাড়ি কত কাজ করি বিয়ের আগে তুমি কোনো কাজ করছো সবসময় তো আম্মুর আর আমার দেওয়া সব করাইছো কর্তা তুমি আর বইপত্র গুছাই ধুই তো আমার কোনো দিন রুমের একটা ফার্নিচার মুছে দিছো সবসময় আমার দেওয়া করাইতা ঘরে পুক পরে থাকলেও ঝাড়ু দিতা না সব কাজ এই তুলিরে দিয়ে করাইতা এখন আইসে নিজের কাজ দেখাইতে শোন কাজ করলে শরীর ভালো থাকে শুয়ে বসে খেয়ে যদি মোটা হয়ে যেত এত ঘুমাইস না বেশি মোটা হইলে জামাই পাবি না দেখোস না আমি চিকন বললে তোর দুলা ভাইয়ের মতো কত কিউট একটা হাজবেন্ড পেয়েছি তোর কপালে নাই যা উঠ কি নাস্তে আসতে আমার এনে দে কিছু না খেয়ে চলে আসছে তোর ভাগনা ভাগনি আমাকে টেনে নিয়ে আসছে আমি তো আসতেই চাই নেই ওদের জ্বালায় আসতে হইলো মোট কথা ওরাই আমাকে নিয়ে আসছে আমি ওদের আনি নাই কালামুনি কালামুনি কি কালামুনি তোর আম্মু একটু আগে আমার বলো মুটকি আর এখন তুই বলস কালামুনি কি সমস্যা তোদের আমার চেয়াতাইস না বলতেছি তাইলে কিন্তু সবগুলোর বাসা থেকে বের করে দরজা আটকে রাখবো কি হয়েছে রে কি বলস অ্যাপু তোর ছেলে আমার কালামুনি বলে কেন আরে আর বলিস না আমাদের পাশের ফ্ল্যাটে এক ভাবি আসছে তার ছেলে জিসানের সমবয়সী ওই বাচ্চা ছেলেটা ওর খালামণিকে খালামণি বলতে পার না কালামণি বলে ডাকে তাই জিসানও সেটা শিখে গেছে তাই এখন ও তোকে কালামণি বলে ডাকা শুরু করে দিচ্ছে কালামণি আমার বল কই কালামণি না আম্মু বলো খালামণি ছাড় তো ও বাচ্চা মানুষ ও কালামণি বললে কি তুই কালো হয়ে যাবি তোর গায়ের রং যা সেটাই তো থাকবে বক বক কম করে নাস্তা রেডি কর শোন আম্মুরে বলিস আমার ডিমটা নরম করে পুষ করে দিতে আমি শক্ত ডিম পুষ খাই না
আমার মনটাই চাইতেছে তোর ডিমের খোসা পুষ করে দিই, তারপর তুই করকর করে খাইস। কি হয়েছে নানুরা, খাও বসে রইছ কেন? নানু আমি খামনের হাতে খাবো। আমিও নানু। তুলি, ও তুলি, আম্মু আমার অনেক জ্বর আসছে, আমি মাথা নিয়ে দাঁড়াতে পারতেছি না। কি বলবো, তাড়াতাড়ি বলো। তোর আবার কখন জ্বর আসলো? একটু আগেই দুটি ভালো ছিলি, এইটুকু সময় তোর জ্বর এসে গেল? আম্মু জ্বর কি কন্টাক্ট করে বলে আসে, কখনো দেখছো কন্টাক্ট করে জ্বর আনতে? তুমি কি মনে করো আমি অভিনয় করতেছি? শোনো, জ্বর কোনো অচেনা ব্যক্তি নয় চলে আসবে, জ্বর হলো বন্ধু বান্ধবের মতো, তাই না বলেই চলে আসে। এদের কোনো বিশ্বাস নেই বুঝছো। আমি শুইতে গেলাম, আপারে বলে ওদের খাওয়াই দিই, আপাতত আজেরই বসে থাকে। কই তুমি, এতক্ষণ ধরে কল বাজতেছে ধরো না কেন? আরে আপা আসছে, ওর বান্দর পোলাপেনের দল নিয়ে, তাই কথা বলার চান্স পাচ্ছি না। বাচ্চাদের এত ভয় পাওয়ার কি আছে, ওরা কি এত কিছু বোঝে? এই বাচ্চা সেই বাচ্চা না ভাই, এরা পুনটা নাম্বারে এসএসসি পাস করে এক নাম্বারে আছে, সারাক্ষণ শয়তানের নাক দিয়ে যায় আর আসে, ধরা পড়লে আমি শেষ, এদের সাথে পারবো না। তুমি আমাকে কল দিও না, সুযোগ পেলে আমি নিজেই কল দেব, রকেটের মতো। বোন ভাগ্নি পেয়ে আমাকে ভুলে গেলা? ওই যে কারে কি বুঝাইলাম এতক্ষণ, এখন তোমার সাথে যোগাযোগ করলে আমার বোন ভাগ্নি সারা জীবনের জন্য যোগাযোগের রাস্তা বন্ধ করে দিবে, তাই বেশি লুপ করো না। একদিনের সুখের জন্য হাজার দিনের সুখ নষ্ট করতে চাই না, আমি সুযোগ বুঝে কল দিব, বুঝছো পাতলু? পাতলু? আমার নাম তো পাতলু না, আমার নাম তো তন্ময়। আমি জানি রে ভাই তোমার নাম যে তন্ময়। এই আরেক পাগল। খামুনি কে কল দিছে? আমার বন্ধু। বফেন? বফেন মানে কি? বন্ধু? আম্মু আম্মু, খামুনি বফেন কল দিছে। আম্মু আম্মু। কি বলে এগুলা, এই জলদি ফোন রাখো। এই আরবি দাঁড়াও, খামুনির বাচ্চা দাঁড়া। আল্লাহ এত পাকছে কেমনে ওরা, এরা তো দেখি দিনে দুপুরে আমারও বিক্রি করে ফেলতে পারবে। এই আপা তোর এইভাবে টানটান হয়ে শুয়ে পড়ছো, আমি কই শুবো? আমার জায়গা কই? শুয়ে পড় সাইড দিয়ে। শুয়ে পড়বো মানে সামনে পিছনে কোথাও তো জায়গা নেই, কেমনে শুইব? আমার পায়ের নিচ দিয়ে গিয়ে শুয়ে থাক, আমি তো তোর বড় বোনই। হ্যাঁ আমি তোমার পায়ের নিচে গিয়ে শুই, তারপর তোমরা মা ছেলে মেয়ে বিলে আমার ফুটবলের মতো লাইট থাও। ঘুমের তালে দু একটা লাথি উষ্টা খাইতে পারোস, এতে কোনো সন্দেহ নাই, তবে লাথি দিয়ে তোকে নিচে ফেলে দেবো না, এদিক থেকে তুই নিশ্চিত থাকতে পারিস। আমার বেডরুমে আমারই থাকার জায়গা নেই, কতটা অসহায় আমি। আরে আমার বান্ধবী দীপা যে এত খারাপ, সেও তাদের বাসায় গেলে আমাকে একটু বসতে দিত, পাস্তা খাইতে দিত, আর তুই একেবারে আমার মায়ের পেটের বোন হয়েও আমার রুমে আমার শুতে জায়গা দেস না। তুই দীপার চো পাজি জল না, দেখ আপা আমি কারো পায়ের নিচে শুতে পারম না। তুই যা আব্বু আম্মুর রুমে, তাদের পায়ের নিচে গিয়ে ঘুমাগা। আব্বু আম্মু তো তোর বড়ই বেয়াদব, বড় বোনকে বলিস পায়ের নিচে ঘুমাতে। আমি কি আমার পায়ের নিচে তোমাকে ঘুমাতে বলছি? আমি বলছি আব্বু আম্মুর পায়ের নিচে গিয়ে ঘুমাতে। তুমি তো তখন বললা বড়দের পায়ের নিচে ঘুমানো যায়। আমি এখন গেলে ওরা চিল্লাচিল্লি করে আব্বু আম্মুর ঘুম নষ্ট করে দিব, তার চেয়ে ভালো তুই যা। না আব্বু নাক ডাকার শব্দে আমার ঘুম হবে না, তাহলে একটা কাজ কর সুপাই গিয়ে ঘুমা, আমি তো সকাল সকাল উঠেই যাবো, তুই তখন বিছানায় চলে আসিস। তুই তো শ্বশুরবাড়ি সকাল সকাল উঠে যাস, আর এই বাসায় এলে তো রাতে ঘুমিয়ে দুপুরে উঠোস। তোর বান্ধব ছেলে মেয়েগুলো আমার সামনা তো আল্লাহর ফজরে উঠে। কি বললাম, যা সোফায় গিয়ে ঘুমা, নরম সোফা, আরামে ঘুম হবে তোর। আর তাছাড়া তোর তো ঘুমাইলে কোনো হুঁশি থাকে না, খাটে ঘুমাইলে কি, খাটের নিচে ঘুমাইলে কি, সোফায় ঘুমাইলেই বা কি। অনেক রাত হয়েছে, যা যাবার সময় লাইট নিভিয়ে দিয়ে যাস, অনেক ঘুমে চাপ দিছে। এই শীতের মধ্যে আমি সোফায় ঘুমাই, খাট আমার, চাদর আমার, বিছানা আমার, বালিশ আমার, পুরো রুমটাই আমার, অথচ সে রুমে আমার কোনো অধিকারই নেই। গতকাল কত আশা করে রাখলাম ওদের বাসায় গিয়ে জ্বালাবো, এটা ওটা আপারে রান্না করে দিতে বলবো, একটার পর একটা অর্ডার উপর রাখবো ওদের, আমার সব প্ল্যান রুটিন মতো পুরো ছাই হয়ে গেল। এখন এই শীতে আমি ওদের জ্বালায় পুরে শিক কাবাব হচ্ছে।